বন্ধুরা ডাব্লু এক্সামের সিক্স অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকেই স্বাগত বন্ধুরা বন্ধুরা ভিডিওতে আমরা ডাব্লিউইপি এক্সামে তোমাদের জিকে কোন সমস্ত টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চলেছি কারণ জিকে একটি হিউজ একটি পার্ট প্রচুর বড় একটি পার্ট এই বড়ো পার্টের মধ্যে কিছু টপিক আছে যেই টপিকগুলো থেকে কিন্তু প্রতি বছরই কিন্তু এক্সামে কোশ্চিন জিজ্ঞেস করা হয় সেই সমস্ত টপিকগুলো নিয়ে আমি এখানে আলোচনা করতে চলেছি সেশনটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো যারা তোমরা নিউ আছো তোমাদের জন্য তো ইম্পর্টেন্ট এর সঙ্গে সঙ্গে যারা তোমরা আগের বছরও পরীক্ষা দিয়েছিলে তোমাদের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট কারণ সামনে তোমাদের দু হাজার বাইশে নতুন রিক্রুটমেন্ট কিন্তু তোমাদের হতে চলেছে সেই জন্য খুবই ইম্পর্টেন্ট একটি টপিক যে টপিকের উপরে কিন্তু খুবই কমই এখানে আলোচনা হয়ে থাকে আমি চেষ্টা করছি তোমাদের সম্পূর্ণ একটি গাইড প্রথমে প্রোভাইড করার তারপরে যেটা আছে আমাদের যে ব্যাচ সম্পূর্ণ ফ্রি যে কোর্স আমাদের লঞ্চ হচ্ছে সেটি সম্ভবত পরশু থেকেই হয়তো লঞ্চ হয়ে যাবে আমরা টার্গেট নিয়েছিলাম তোমাদের ফার্স্ট অফ ফেব্রুয়ারিতে লঞ্চ করার কিন্তু তোমাদের রিকোয়েস্ট যেটা আছে তোমাদের পরশু থেকেই লঞ্চ হয়ে যাবে মানে তোমাদের যে ফ্রি ক্লাসেসগুলো আসতে চলেছে জি কে সঙ্গে সঙ্গে তোমাদের ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস সেগুলো রেগুলার অবশ্যই অ্যাটেন্ড করবে দেখবে যে তোমাদের সামনে ডেতে যারা তোমরা কনস্টেবল মেন্সের দেবে তোমাদের কনস্টেবল মেন্সের জন্য ক্লাসেসগুলো গুরুত্বপূর্ণ বা সামনে যারা তোমরা নতুনভাবে ডাব্লিউ বিপির এক্সামের জন্য প্রিপারেশন নেবে তোমাদের জন্য তো ভেরি 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 ইম্পর্টেন্ট তো চলো বন্ধুরা আর বেশি বাক্য ব্যয় না করে আমরা মেন টপিকের উপরে চলে আসি চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি করে দাও চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রকমই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমাদের জিকের কী কী পার্ট আছে বন্ধুরা জিকের আমাদের এখানে টোটাল পাঁচটা এখানে পার্ট কি আমাদের হিস্ট্রি সায়েন্স স্ট্যাটিকজিকে জিওগ্রাফি এবং আমাদের পলিটি এবার দেখো প্রায় প্রতি বছর আমি এক্সামের যে অ্যানালিসিস করেছি সেই অ্যানালিসিস করে দেখেছি এই প্রথম যে তিনটে পার্ট আছে হিস্ট্রি সায়েন্স এবং জিকে। এদের মধ্যে যে কোনো একটা পার্ট থেকে বেশি কোশ্চিন জিজ্ঞেস করা হয় বেশি কোশ্চিন কোনো বছর দেখো হিস্ট্রি থেকে বেশি কোশ্চিন বলতে মোটামুটি পনেরোটা মতো পনেরোটা মতো কোশ্চেন একটি পার্ট থেকেই কিন্তু জিজ্ঞেস করা হয় কোনো বছর দেখলো হিস্ট্রি থেকে তারপরের বছর হয়তো সায়েন্স থেকে তারপর বছর স্ট্যাটিক জিকে থেকে তো এরকম আমি দেখেছি যে তোমরা দেখবে আমি এ এর আগেও তোমাদের যখন দু হাজার একুশে যখন প্রিপারেশন করাছিলাম যখন তোমাদের ক্লাস নিচ্ছিলাম তখন আমি তোমাদেরকে দেখেছিলাম যে পিভিএস এর দেখতে পাচ্ছো যে পরপর দু বছর দেখতে পাচ্ছো যে সায়েন্সের পার্ট থেকে বেশি কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে এ বছর যেটা আছে তোমাদের জিকের পার্ট থেকে বেশি কোশ্চিন জিজ্ঞেস হতে পারে তো এভাবে কিন্তু তোমাদের আমি অ্যানালিসিস করে বলেছিলাম কিন্তু আমি এই মুহূর্তে তোমাদের সেই জিনিসটা বলছি না সেটা তোমাদের এক্সামের আগে আমি সেই জিনিসটা বলে দেব যেটা তোমাদের এই তিনটের মধ্যে কোন টপিক থেকে তোমাদের বেশি কোশ্চিন জিজ্ঞেস হতে পারে এখন তোমরা ইনিশিয়ালি যখন শুরু করছো এখন তোমরা তিনটে পার্টকেই খুব ভালোভাবে নিজেকে প্রিপেয়ার্ড করো তো এখানে তোমাদের হিস্ট্রি সায়েন্স এবং স্ট্যাটিক স্ট্যাটিক্স গুরুত্বপূর্ণ পার্ট ইম্পর্টেন্ট এখানেই থেকে তোমাদের যে পঞ্চাশটা কোশ্চিন আছে সেই পঞ্চাশটা কোশ্চিনের মধ্যে থেকে দেখবে যে কুড়ি থেকে পঁচিশ বা তিরিশটা কোশ্চিন তিরিশটার কোশ্চিনের উপরেও যেটা যে প্রায় যেটা আছে কাছাকাছি দেখবে যে পঁয়ত্রিশটা মতো কোশ্চেন থেকে কুড়িতে বলা খুবই কম বললাম মানে তিরিশ থেকে পঁয়ত্রিশটা কোশ্চেন এই তিনটে পার্টের উপরেই তোমরা পেয়ে যাবে এই তিনটে পার্টের উপরে এবং এই দুটো পার্ট মানে জিওগ্রাফি এবং পলেটি এই জিওগ্রাফি এবং পলেটি পার্ট মিলে এখান থেকে তোমাদের মোটামুটি সাত আট বা দশ থেকে বারো দশ থেকে বারো কোশ্চেন নাম্বার এখানে থেকে থাকে তাও খুব যেটা রেয়ার একদম এবং বাকি যে তোমাদের আট নাম্বার মতো পড়ে থাকছে সেটা থাকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে সেই কোশ্চিনগুলোকে সেখানে জিজ্ঞেস করা হয় তো এমনি মেনলি যেটা আছে তোমাদের এই উপরে যে তিনটে পার্ট মানে হিস্ট্রি সায়েন্স এবং স্ট্র্যাটিক জিকে এই জায়গাতে সব থেকে বেশি পরিমাণে কিন্তু তোমাদের কোশ্চিন জিজ্ঞেস করা হবে দেখবে যে তিরিশটার উপরেই কিন্তু কোশ্চিন এই তিনটে পার্টের উপরেই জিজ্ঞেস করা হবে এবারে এই যে সবগুলোই নিয়েছে মানে হিস্ট্রি কী কী টপিক আছে সায়েন্সের কী কী স্ট্যাটেকজি কী স্ট্র্যাটিক স্ট্র্যাটেজিকে তো হিউজ পার্ট তোমরা এমনিতেই যো জিকে মধ্যে সব থেকে বড়ো পাঠ আমাদের কি স্ট্যাটিক জিকে বহু কিছু আছে এর মধ্যে তো বহু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দেবো গুরুত্বপূর্ণ টপিক বলে দেবো যেগুলো টপিক তোমাদের জন্য ইম্পর্টেন্ট এছাড়াও তোমাদের যে ক্লাসে শুরু হচ্ছে সেখানে আমি এক হাজার তোমাদের স্ট্যাটিক জিকে করাবো পুরো এক হাজার হিস্ট্রি থেকে তোমাদের আমি তিন হাজার জিকে কোশ্চেন করাবো টপিক ওয়াইজ সমস্ত ক্লাসে থাকবে সায়েন্স থেকে মোটামুটি হাজার স্ট্যাটিক জিকে থেকে হাজার কোশ্চেন থাকবে জিওগ্রাফি থেকে মোটামুটি তোমাদের হাজার থাকবে এবং জিওগ্রাফির সঙ্গে দেড় হাজার কোশ্চেন থাকবে জিওগ্রাফিতে দেড় হাজার বলতে জিওগ্রাফি যেটা ইন্ডিয়ান জিওগ্রাফি আছে সেখান থেকে হাজার কোশ্চিন থাকবে এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সেখান থেকে পাঁচশো কোশ্চিন থাকবে সেখান থেকে পাঁচশো তোমাদের কোশ্চিন থাকবে এছাড়া তোমাদের পলিটি থেকেও এখান থেকেও তোমাদের হাজার কোশ্চিন থাকবে তো তোমাদের প্রায় সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজারেরও অধিক একটি জিকের সিরিজ কিন্তু শুরু হতে চলেছে সেই সিরিজটা কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করবে তো চলো এবার নেক্সটে নেক্সট চলে এসে এবং ক্লাসেস যেটা হবে আমাদের মর্নিং সাথে থেকে তোমাদের ক্লাসেস হবে অল্টারনেটিভ ডে করে ক্লাসেস হবে মানে কোনো দিন হিস্ট্রি হলো তারপরে সায়েন্স হলো তারপরে স্ট্যাটিক জিকে হলো তারপর কোনো দিন হয়তো জিওগ্রাফি হলো এভাবে তোমাদের ক্লাসেসগুলো চলবে প্রতিদিন ক্লাসের চেষ্টা করবো পঞ্চাশের উপরে করে কোশ্চিন নেওয়ার মানে যত তাড়াতাড়ি মোটামুটি এক দেড় মাসের মধ্যে যে আছে পুরো সিরিজটাই যাতে আমি কমপ্লিট করে নিতে পারি মোটামুটি দেড় মাসের মধ্যে আমি পুরোপুরি কমপ্লিট করে দেবো আশা করছি তোমাদের সাড়ে সাত হাজার জিকে কিন্তু এই খুব কম সময়ের মধ্যে দেখবে যে সাড়ে সাত হাজার জিকে যদি তোমরা ভালোভাবে প্রিপেয়ার্ড হয়ে যাও যদি ভালোভাবে প্রিপেয়ার করে নিতে পারো এই সাড়ে জিকে তাহলে তোমাদের কাছে সামনে যে কোনো এক্সাম আসুক না কেন সেই এক্সামে দেখবে যে তোমাদের কাছে ইজি মনে হয়ে যাচ্ছে চলো এবার দেখেনি আমাদের যে টপিক ওয়াইজ দেখেনি এবার হিস্ট্রি কি কী তোমাদের টপিকগুলো প্রয়োজন ইম্পর্টেন্ট হিস্ট্রির টপিকগুলো দেখো এখানে ইতিহাস থেকে গৌতম বুদ্ধ মহাবীর গৌতমবিদ্ধ মহাবীর যে সমস্ত টপিকগুলো বলছি এখান থেকে তোমরা দেখবে যে তিরিশ থেকে পঁয়ত্রিশটা কোশ্চেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট এক্সামে আসবেই আসবে এবং তুমি কটা নামই আসতে পারছো এটা তোমার উপরে ডিপেন্ডেন্ট কিন্তু এতগুলো কোশ্চেন তুমি কমন পাবেই হান্ড্রেড পার্সেন্ট তো এখানে কী আছে হিস্ট্রি থেকে যেটা আছে তোমাদের গৌতম বুদ্ধ এবং মহাবীর সম্পর্কিত যেই সমস্ত কোশ্চেন আছে বা যেই সমস্ত এ আছে সবগুলো ভালোভাবে পড়বে তারপরে মৌর্য বংশ গুপ্ত বংশ এবং আমাদের দিল্লি এবং মুঘল সাম্রাজ্য দিল্লি সাম্রাজ্য এবং মুঘল সাম্রাজ্য মারাঠা এবং শিখদের ইতিহাস এরপর আছে ভাইজার এবং গভর্নর ভাইজার এবং গভর্নর রিলেটেড কে কী নীতি চালু করেছিল কার টাইমে কী প্রবর্তন হয়েছিল সেই সমস্ত যেই কোশ্চিনগুলো আছে তো ভাইসার এবং গভর্নর সম্পর্কিত সিপাহী বিদ্রোহ ইম্পর্টেন্ট সিপাহী বিদ্রোহ থেকে তো এমনিতেই জানো তোমরা প্রতিটি চাকরি পরীক্ষাতেই জিজ্ঞেস করা হয় এবং এই ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেসটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন অধিবেশনগুলো কোন অধিবেশনে কী হয়েছে কী ইম্পর্টেন্ট ইভেন্ট হয়েছে সেগুলো এরপর আছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এই পার্টটা কিন্তু হিউজ পার্ট একটি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এটি হিউজ পার্ট এখান থেকে কিন্তু কোশ্চিন তোমাদের প্রতি বছরই এসে থাকে এরপরে আছে তোমাদের কিছু টপিক এখানে আমি সিলেক্ট করেছি দেখতে পাচ্ছো এখানে কার সভাকবি কে ছিল মানে কোন রাজার সভাকবি কে ছিল সেগুলো তোমাদের সেখান থেকে একটি কোশ্চিন্তু মাঝে মধ্যেই দেখবে যে জিজ্ঞেস করা হয় বিভিন্ন রাজার রাজধানী কোন রাজার রাজধানী কোথায় ছিল বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা এবং শাসক বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিল এবং শেষ শাসকরা কে ছিল সেগুলো তারপরে আছে তোমাদের বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন রাজনৈতিক সংগঠন বলতে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছে কোথায় প্রতিষ্ঠা করেছে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সালগুলো তো গুরুত্বপূর্ণই অবশ্যই আমি সালের উপর একটি তোমাদের একটি মোটামুটি মনে হয় দুশোটার উপরে মনে হয় একটি কোশ্চেনের ক্লাসেস করিয়েছি আগে সেটাও আবার তোমাদের করিয়ে দেবো আবারও করিয়ে দেবো যেখানে ইতিহাসের যে সমস্ত সালগুলো ছিল সমস্ত ইম্পর্টেন্ট সালগুলোকে আমি ইনক্লুড করিয়ে নিয়েছিলাম তো আবারও তোমাদের আসতে চলেছে তোমাদের টেনশন নেওয়ার কোনো কিছু কারণ নেই যত টপিক বলছি সমস্ত টপিকের উপর আবারও তোমাদের ক্লাসেস আসবে অবশ্যই শুধু সাবস্ক্রাইব করে রাখবে বেলাইকানটা ওপেন করে অবশ্যই তোমাদের কাছে প্রতিটি ক্লাসের নোটিফিকেশন পৌঁছে যাবে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হতে বলবে না লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেওয়া আছে সেখানে তোমরা আমাদের প্রতিটি ক্লাসে আপডেটও সেখানে পেয়ে যাবে এবং আমাদের যে পিডিএফগুলো তৈরি করা হবে প্রতিটি পিডিএফও সেখানে তোমরা পেয়ে যাবে এরপরে আছে বিভিন্ন ব্যক্তির ছদ্মনাম আসল নাম এবং উপাধি এখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা ছদ্মনাম আসল নাম এবং উপাধি এখান থেকে কিন্তু একটি কোশ্চেন একটি না একটা কোশ্চেন কিন্তু হান্ড্রেড পার্সেন্টই কিন্তু প্রতি বছরই জিজ্ঞেস করা হয়েছে নেক্সট আছে যেটা আছে ঐতিহাসিক লেখক বিভিন্ন ঐতিহাসিক কিতাবগুলো আছে বাবরনামা নামা হয়ে গেল হুমায়ুর নামা হয়ে গেল তারপর যেটা আছে তোমাদের এখানে আরও যে সমস্ত কিতাবগুলো আছে সেই সমস্ত কিতাবগুলো কার লেখা সেগুলো ইম্পর্টেন্ট বিভিন্ন চুক্তি চুক্তিযুদ্ধ এবং সংবাদপত্র কোন চুক্তি কবে হয়েছে কোন যুদ্ধ কবে হয়েছে বিভিন্ন সংবাদপত্র কবে প্রতিষ্ঠা হয়েছে সম্পাদক কে এগুলো ইম্পর্টেন্ট হিস্ট্রি থেকে এই সমস্ত যে টপিকগুলো বললাম এই টপিকগুলো যদি পড়ে নাও তাহলে আশা করছি তোমাদের হিস্ট্রি প্রায় মোটামুটি কভার হয়ে যাবে এখানকার থেকে এবং এগুলো থেকেই তোমাদের দেখবে যে যা কোশ্চিন জিজ্ঞেস করবে তার ম্যাক্সিমাম এখান থেকেই তোমাদের কোশ্চিন জিজ্ঞেস করা হবে এরপরে নেক্সটে চলে আসি নেক্সট আছে সায়েন্সের পার্ট সায়েন্সের পার্ট হিস্ট্রির পার্ট এবং সায়েন্সের পার্ট সবথেকে গুরুত্বপূর্ণ এই তো ভালোভাবে বেশি জোর দিয়ে পড়ার চেষ্টা করবে সব সময়ের জন্য এরপরে চলে আসি এখানে সায়েন্সের পার্টে কী কী আছে দেখো বিভিন্ন ভৌতরাশির একক এসআই একক সিজিএস একক যে এককগুলো আছে সেই এককগুলো তো বিভিন্ন ভৌতরাশের একক বিভিন্ন মাপক যন্ত্র কার দ্বারা কী মাপা হয়ে থাকে মানে স্পিগমোম্যানোমিটার দ্বারা কী মাপা হয় ব্যারামিটারের দ্বারা কী মাপা হয় এই সমস্ত কোশ্চেনগুলো তারপরে আছে এখানে সূত্র বস্তু মৌলের আবিষ্কার মানে কে কি আবিষ্কার করেছে সেগুলো আর কি বিভিন্ন আবিষ্কারক যেগুলো আছে সেই আবিষ্কারকের উপরে আলোক বিজ্ঞান আলোক বিজ্ঞানের উপরে কিন্তু একটি করে কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হয় মানে বিশেষ করে দেখবে যে কাঁচের উদাহরণগুলো জিজ্ঞেস করা হয় যে মরিচিকা যেটা আছে আলোর কোন একের উদাহরণ এভাবেই কিন্তু জিজ্ঞেস করা হয় বা যেটা আছে গাড়িতে যে লেন্স ব্যবহার করা হয় আয়নাতে সে লেন্সে কী লেন্স ব্যবহার করা হয় উত্তল নাকি অবতল এই ধরনের কোশ্চেনগুলো এখান থেকে জিজ্ঞেস করা হয় পর্যায় সারণি অবশ্যই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাদের নোবেল গ্যাস নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে যেটা আছে হ্যালোজেন মৌল এগুলোর উপরে কোশ্চিন জিজ্ঞাসা এখান থেকে অ্যাসিড সমূহ গুরুত্বপূর্ণ এখানে অ্যাসিড সমূহের মধ্যে অনেক কিছু আছে এখানে অ্যাসিডের মধ্যে আছে তোমাদের পিপিটার হলে কী অ্যাসিড পাওয়া যায় এই সমস্ত অ্যাসিডের উপরে যে সমস্ত কোশ্চিনগুলো আছে সেগুলো গুরুত্বপূর্ণ এরপরে চলে আসে লিভার লিভার আছে স্কেলার আছে মানে কোনটি কোন শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর লিভার স্কেলার রাশি ভেক্টর রাশি উদাহরণ মানে কোনটি কার উদাহরণ এবারে কোশ্চিন জিজ্ঞেস করা হয় বলে দিলে হলো বল বলের বল যেটা আছে বন্ধুরা এটা কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি তো এভাবেই কিন্তু কোশ্চিন এখান থেকে জিজ্ঞেস করা হয় উদাহরণ থেকে প্রচুর পরিমাণে জিজ্ঞেস করা হয় বিশেষ করে তোমাদের এখানে তোমার স্কেলার রাশি ভেক্টর রাশি লিভার তো হয়ে গেল এর সঙ্গে সঙ্গে তোমাদের ভাইরাস ঘটিত রোগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ প্রোটোজোলা ঘটিত রোগ কোনটি কী ঘটিত রোগ সেটি বলা হয় যে সেটি কোনটি হবে সেটি জিজ্ঞেস করা হয় এভাবে নেক্সট আছে বিভিন্ন মৌলের বৈশিষ্ট্য বিভিন্ন মৌলের বৈশিষ্ট্যগুলো গুরুত্বপূর্ণ মানে সব থেকে নরম ধাতু কোনটি নিষ্ক্রিয় গ্যাস কোনটি সব থেকে হালকা মৌল কোনটি এগুলো যেগুলো আছে তোমাদের সব থেকে বেশি ঘনত্ব কার আছে তো এই ধরনের কোশ্চেনগুলো যেগুলো সেগুলো এরপরে আছে তোমাদের ভিটামিন গুরুত্বপূর্ণ টপিক একটি ভিটামিন থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হয় মানব শরীর গুরুত্বপূর্ণ মানব শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ উপরে কোশ্চেন জিজ্ঞেস করা হয় রোগ ব্যাধে রোগব্যাধি যেটা ভিটামিনের মধ্যে এটা প্রায় ইনক্লুড হয়ে যায় ভিটামিন এবং রোগব্যাধি দুটো একই কারণ তোমাদের ভিটামিন কোন ভিটামিন কী রোগ হয়ে থাকে সেটা বা এখান থেকে ভাইরাস গঠিত রোগ কোনটি পোটোজোয়া গঠিত রোগ কোনটি এভাবে রোগব্যাধি ব্যাধির উপরে কোশ্চেন জিজ্ঞেস করা হয় এবং লাস্ট যেটা নিয়ে হয়েছে তোমাদের ভাইরাস ব্যাকটেরিয়া এবং পোটোজোয়ার উদাহরণ মানে যেটা নিম্নের কোনটি ভাইরাস গঠিত রোগ নয় বা পোটোজোয়া গঠিত রোগ হয় এভাবে এই কোশ্চেন এখান থেকে জিজ্ঞেস করা হয় নেক্সট চলে আসি নেক্সট হয়েছে আমাদের স্ট্যাটিক জিকে স্ট্যাটিক জিকে অনেক বড়ো পার্ট তবু এখানে ইম্পর্টেন্ট যে পার্টগুলো নেওয়া আছে এখানে দেখে নাও সব থেকে স্ট্র্যাটেকজিকের কোশ্চিন বেশি জিজ্ঞেস করা হয় খেলাধুলো উপরে কোশ্চিন জিজ্ঞেস করা এবং স্ট্র্যাটেকজিকে দেখা গিয়েছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে রিলেটেড করে কিন্তু স্ট্র্যাটেকজিকে জিজ্ঞেস করা হয় ধরে নাও যে পাকিস্তানে নতুন হয়তো রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট হলো এবার কোশ্চিন জিজ্ঞেস করা হয়ে গেলো যে পাকিস্তানের যেটা আছে রাজধানীর নাম কি বা পাকিস্তানের সংসদের নাম কি এবার জিজ্ঞেস করা হলো বা পাকিস্তানের যেটা আছে প্রধান বিচারপতি কে আছে সেটা জিজ্ঞেস মানে কারেন্টে অ্যাফেয়ার্সে যেই কান্ট্রি মানে যেই কান্ট্রি সেখানে বেঁচে হাইলাইটে থেকে থাকে সেই কান্ট্রির উপরে কিছু স্ট্র্যাটেজিকের কোশ্চেন জিজ্ঞেস করা হয় তো কারেন্ট এফেয়ার্সটা যদি ভালোভাবে পড়া থাকে উইথ স্ট্যাটিক জিকে ভালোভাবে যদি পড়ে নাও তাহলে কিন্তু দেখবে যে স্ট্যাটিকজিকের অনেক কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়ে যাচ্ছ তো এখানে তোমাদের খেলাধুলার উপর সবথেকে বেশি কোশ্চিন জিজ্ঞেস করে খেলাধুলার মধ্যে সব কিছুই আছে এখানে মানে কোন খেলাতে কী ট্রফি দেওয়া হয় কোন খেলার সঙ্গে কী শব্দ জড়িত এর সঙ্গে সঙ্গে কোন প্লেয়ার কোন খেলার সঙ্গে যুক্ত হয়ে যায় তারপরে আরও আছে আমাদের কী যেটা আছে কোন খেলার ক্ষেত্রকে কি বলা হয় তাছাড়া আছে আমাদের এখানে খেলাধুলার মধ্যে যেটা আছে কোন খেলাতে কতজন প্লেয়ার আছে সমস্ত কিছু আমাদের খেলাধুলার মধ্যে ইনক্লুড আছে খেলাধুলা থেকে সব থেকে বেশি কোশ্চিন জিজ্ঞেস করা হয় ছদ্মনাম ছদ্মনামের উপর কোশ্চিন এটা আমি যেটা হিস্ট্রির ক্ষেত্রেও বললাম এখানে কারণ হিস্ট্রির কিছু ঐতিহাসিক লোক আছে যাদের ছদ্মনাম যেটা আছে ইম্পর্টেন্ট এবং এই ছদ্মনামটা যেটা আমি এখানে নিয়েছি সেটা হলো যে লেখকের উপরে মানে রবীন্দ্রনাথ ঠাকুর কী ছদ্মনামে লিখতেন তারপরে কাজী নজরুল ইসলাম কী ছদ্মনামে লিখতেন এই সমস্তগুলো এই সমস্ত থেকে কিন্তু কোশ্চিন জিজ্ঞেস করা হয় বিভিন্ন ঐতিহাসিক স্থান বিভিন্ন স্থান যেই সমস্ত রামসার সাইডগুলো যেগুলো আছে বা বিভিন্ন পাহাড় বা বিভিন্ন যে মনুমেন্টগুলো তৈরি হয়েছে সেই সমস্ত মনুমেন্টগুলো কোনটা কোথায় রয়েছে এভাবে কোশ্চেন জিজ্ঞেস করা হয় গুরুত্বপূর্ণ দিবস ইম্পর্টেন্ট তা ভারতের প্রথম পুরুষ এবং মহিলা কে প্রথম এ ছিল রাষ্ট্রপতি মহিলা রাষ্ট্রপতি প্রথম কে ছিল এগুলোর উপরে তো বিভিন্ন সংস্থার প্রতিষ্ঠাতা মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনেস্কো হয়ে গেল তারপরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এদের প্রতিষ্ঠাতা কে আছে এদের সদর দপ্তর কোথায় আছে তারপরে আছে বিভিন্ন দেশের সংসদ বিভিন্ন দেশের সংসদ কোন দেশের কি সংসদের নাম কি। তারপর যে আন্তর্জাতিক সীমানা রাজধানী মুদ্রা ইত্যাদি রাজধানী মুদ্রা এরপরে ইত্যাদির মতো অনেক কিছু আছে আমি তোমাদেরকে বলছি স্ট্র্যাটেজিও তোমরা আশা করি যে যারা একটু হলো প্রিপারেশন নাও একটু পড়াশোনা করো তোমরা জানো যে স্ট্র্যাটেজিকে কত বড় একটি পার্ট তো এখানে অনেক কিছুই আছে অনেক কিছুই এমন স্ট্র্যাটেজিও বলা যায় না কোন জায়গা থেকে পুট করে তুলে দেবে কোশ্চিন নানান থেকে কিন্তু কোশ্চিন তুলে দিতে পারে তো এখান থেকে আরও অনেক কিছুই পড়তে লাগবে সেগুলো যখন ক্লাস হবে সেখানে তোমরা চেষ্টা করবে বেশিরভাগই করিয়ে দাও নেক্সট চলে আসি জিওগ্রাফি জিওগ্রাফি ভূগোল থেকে সব থেকে বেশি পরিমাণে কোশ্চিন দুটো জায়গা থেকে আসে একটা হলো সৌরজগৎ আর একটা হলো নদ নদী এই দুটোই ইম্পর্টেন্ট নদ নদী থেকেই সব থেকে বেশি পরিমাণে তোমরা দেখবে যে কোশ্চিন জিজ্ঞেস করা হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি থেকে যদি কোশ্চিন জিজ্ঞেস করা হয় যদি সাতটা কোশ্চিন জিজ্ঞেস করা হয় তার মধ্যে দেখবে দুটো কিংবা তিনটে কোশ্চিন আছে নদ নদীর উপরে রিলেটেড মানে এই নদীর উপরে কী বাঁধ আছে এই নদীর উপরে যেটা আছে কোন প্রোজেক্টটা তৈরি হয়েছে তো এই সমস্ত কিছু নদ নদীর এই নদ নদীর এই এই নদীর যেটা আছে শাখা নদী কোনটি কোনটি বৃহত্তম নদী নদ নদীর উপরে কিন্তু দেখবে যে সব থেকে বেশি শুধু এখানে আমি বলছি যে শুধু ভারতের নদ নদী ভারত ইনক্লুডিং আমাদের ওয়েস্ট বেঙ্গল নদ নদী দুটো নদ নদী একসঙ্গে কিন্তু ইনক্লুড এখানে কারণ এখানে আমি আলাদা আলাদা সেপারেট করে নিই নিই তো এখানে সৌরজগত ইম্পর্টেন্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের এখানে সৌরজগত সৌরজগত থেকে অবশ্যই জিজ্ঞেস করে মানে বায়ুমন্ডল যে সমস্ত স্তরগুলো আছে সেই স্তরগুলোর উপরে নদ নদী সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে ট্রিপল স্টার মার্ক করে রাখবে নদ নদীতে একদম তটস্থ রাখতে লাগবে নদ নদীর উপরে সমস্ত ধরনের কোশ্চিন এরপরে আছে আমাদের জনগণনা জনগণনা থেকে কোশ্চিন জিজ্ঞেস করা হয় পাহাড় বিভিন্ন পাহাড় পর্বত কোথায় সিচুয়েটেড সেগুলো থেকে আছে ভারতের বৃহত্তম উচ্চতম এবং দীর্ঘতম যে সমস্ত কিছু আছে ভূগোলের দিক থেকে সেগুলো ইম্পর্টেন্ট এছাড়াও ভূগোলের কিছু পয়েন্ট আছে যেগুলো আমাদের স্ট্র্যাটেজিকের উপরে চলে আসে কী কী সমস্ত আছে বিভিন্ন ন্যাশনাল পার্ক কোথায় কী ন্যাশনাল পার্ক আছে এটা আমাদের ভূগোলেরও পার্ট কিন্তু আবার স্ট্র্যাটেজিকেরও একদিক থেকে বললাম আমাদের জিকেরও পার্ট তো সেগুলো আমাদের স্ট্র্যাটেজিকের মধ্যেও কভার হয়ে যাবে মানে বিভিন্ন তারপরে আলু গবেষণা কেন্দ্র কোথায় আছে ধান গবেষণা কেন্দ্র কোথায় আছে পাট গবেষণা কেন্দ্র কোথায় আছে এটি যেমনভাবে আমাদের স্ট্যাটেজিকের পার্ট ঠিক একইভাবে আমাদের ভূগোলের পার্ট তো সেটা আমরা হয় স্ট্র্যাটেজিকে আন্ডারে কভার করব অথবা ভূগোলের আন্ডারে কভার করব তো দুটোর মধ্যে আমাদের সেগুলো কভার হয়ে যাবে তো জিওগ্রাফির মধ্যে এগুলো ইম্পর্টেন্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের যেটা বললাম সৌরজগত এবং নন্দী এই দুটো জানে ভালোভাবে এই দুটো পড়া হয় আগে দেখে নিই আগে আর কী আছে আমাদের হ্যাঁ আগে লাস্ট যেটা আছে পলিটি পলিটি থেকে দেখান পলিটি থেকে কী কী পড়তে লাগবে পলিটি থেকে যেটা আছে কেন গণপরিষদ গণপরিষদ খুবই ইম্পর্টেন্ট বেশিরভাগ কোশ্চিন দেখবে যে এই যে পাঁচটা আমি টপিক নিয়েছি এই পাঁচটার মধ্যে থেকে ওই যে পলিটিতে বেশি কোশ্চিন জিজ্ঞেস করা মানে পরিষদের টাইমে মানে যখন আমাদের সংবিধানটা তৈরি হয় তখন বিভিন্ন যেটা আছে ইভেন্ট হয়েছে বিভিন্ন তারিখে বিভিন্ন ইভেন্টগুলো হয়েছিল বিভিন্ন যেটা আছে কমিটি তৈরি করা হয়েছিল সেগুলোর উপরে কোশ্চিন জিজ্ঞেস করা হয় এরপরে আছে সংবিধানের উৎস আমাদের সংবিধান যেন বিভিন্ন দেশের এ থেকে নেওয়া হয়েছে তো কোন দেশের থেকে কী কী নেওয়া হয়েছে সেই উৎসগুলো এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা আছে সংশোধন এবং ধারা কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ধারা যেই সমস্ত ধারাগুলো প্রতি বছর চাকরির পরীক্ষায় জিজ্ঞেস করা হয় এবং কিছু তোমাদের আছে অ্যামেন্ডমেন্ট মানে সংশোধন সংসদীয় সংশোধন যেই সংশোধনগুলো হয়তো জিজ্ঞেস করা হয় এই সংশোধনটা কবে হয়েছে সবথেকে বেশি কি আমাদের নাইনটিন সেভেন্টি সিক্স এবং নাইনটিন এইট এই দুটো সংশোধন তো প্রায় প্রতি বছরই জিজ্ঞেস করা হয় বা এক বছর পরপরেই দেখবে যে কোশ্চিন একটাই একটাই এসেই যায় সেখান থেকে তো সেগুলো ইম্পর্টেন্ট এছাড়া আছে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি সম্পর্কিত কিছু কোশ্চেন এবং আজকে তোমাদের রাজ্যসভা এবং লোকসভা সম্পর্কিত কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই পাঁচটা টপিকের উপরে যদি পড়া হয় তাহলে দেখবে যে তোমাদের পলিটির প্রায় নাইনটি পার্সেন্ট এখানে মোটামুটি কোশ্চেনই কিন্তু কভার হয়ে যাবে শুধু আমি তোমাদের এই কটা টপিকই করবো না করাবো আমি প্রচুর টপিকই করবো আরও অনেক টপিকই করবো কারণ এই কটা টপিকে তোমাদের হাজারটা কোশ্চেন হবে না সমস্ত কিছু আমি আমি যখন তোমাদের ক্লাসেসগুলো নেবো যে ক্লাসেসগুলো আমি নিতে চাইছি তোমাদের সামনে ডেতে তো ক্লাসেসগুলো একদম তোমাদের পুরো একদম সিলেবাসকে ইনক্লুড করে নেওয়া হবে পুরো সিলেবাসকে কভার করানোর চেষ্টা করবে একদম সম্পূর্ণভাবে তো সেই জন্য অবশ্যই রেগুলারিটি মেনটেন করে অবশ্যই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করবে অবশ্যই এবং আশে ক্লাসে এই পর্যন্তই থাকছে এখানে তোমাদের পরে পর্যন্ত থাকছে এবং নেক্সটে আজকেই যদি দিতে পারি তবু আমি তোমাদের আজকেই চেষ্টা করবো যেটা আছে তোমাদের ম্যাথ এবং রিজননিংয়ের ম্যাথ এবং রিজননিংয়ের ভিডিওটা আজকের মধ্যে প্রোভাইড করে দেওয়ার জন্য তো অবশ্যই চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে